হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। ওয়েলকাম টু কেয়া ওবিস লাইফ। কেয়া এখানে, ওবি ওখানে। ওবি ছুটি থাকলে আমার হেল্প করে, দেখে নাও। কেয়াও, ওই দেখো পেছনে লোকুকেও দেখা যাচ্ছে। ওয়াও, হ্যাঁ। তো এখন একটা কথা বলি, তোমরা ডিস্টার্ব করো না আমাকে। তো এখন আমরা যাচ্ছি পিকনিকে, চলো আমাদের সঙ্গে। দেখো আমরা দুপুরের বনভোজনটা কেমন সুন্দর করি, দারুণ হবে আশা করি, তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের পিকনিকের আইটেম মাংস আর ভাত, মানে চিকেন আর ভাত। চলো মুরগির ঝোল দিয়ে পিকনিক করবো, দিয়ে চলো ছোটপাট রেডি হয়ে নি, দিয়ে তোমাদের সঙ্গে একবারে পিকনিক স্পটে দেখাচ্ছি। ওকে, কেউ মিস করো না কিন্তু, আজকে পিকনিকে দারুণ মজা হবে। আমরা খেলা করবো পিকনিকে গিয়ে, চলো আমাদের সঙ্গে। টাটা, আমি একটু রেডি হইনি। ওকে, একটু মেকআপ শেকআপ, দেখতে যা সুন্দর, প্লাস্টিক সার্জারি করার মতন মুখ, চলে যাই একটু লিপাতুপি করে নি। চলো, তোমার হয়ে গেছে? ওই যে হিরো একদম বাইরে, ওই যে হিরো দেখা যাচ্ছে সবুজ গেঞ্জি, আর এখানে ইয়েলো কালারের গেঞ্জি পরে জিরো জিরো। হেই ফ্রেন্ডস, দেখো আমি পিকনিকে যাওয়ার জন্য রেডি। ভাববে যে এরকম ঘরোয়া সাজে আবার পিকনিক হয়, মানে পিকনিকটা ঘরোয়াই, তাই জন্যে ঘরোয়াই সাজ। আমি কিন্তু এখন রেডি, এই যে স্লোকের ক্যাপ চশমা সব নিয়ে আমি কিন্তু এখন চললাম। চলো আমরা এখন বেরোই। হ্যালো ফ্রেন্ডস, লজ্জা লাগছে ওর। তো আমরা চলে এসেছি এখন পিকনিক স্পটে। পিকনিক স্পটটা কোথায় দেখে নাও, একদম আমাদের নিজেদের। এই পিকনিক স্পটটা আমরা ভাড়া দেবো না কিন্তু, ঠিক আছে? এটা শুধুমাত্র আমাদের, অনলি ফর আমাদের পিকনিক করার জন্য। এই স্পটটা একদম পাম গাছ লাগিয়ে রেডি করে নিয়েছি, ডেকোরেশন করে। আর আমরা পিকনিকে এসেছি বলে একটু সেজে গুজে সেজে নিয়েছি। ভাববো কেন যে পিকনিক হচ্ছে না, পিকনিকের মতন রান্না করে ছাদে খাওয়া দাওয়া গরমে, আহ দারুণ লাগছে। দেখো চারদিকে ফুল আছে, পরে দেখাচ্ছি ফুলের কালেকশন, পরে দেখাচ্ছি আমি। এখানে জুম করে কিছু ফুল দেখাই, আরো পরে দেখাবো তোমাদের। তো এখানে পরিবেশন শুরু হবে, শ্লোক আমাদের এখন পরিবেশন করবে, যে যার থালায় শেষে পরিবেশন করবো। চলো পিকনিকটা স্টার্ট করি অ্যাটলিস্ট। এই পিকনিক শুরু হবে আমাদের, পিকনিকের রান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া শুরু হবে। তো যেখানে জল পরিবেশন হচ্ছে, দেখো একদম পুরো পিকনিকের মতনই কিন্তু আয়োজন করছি আমরা। শুধু ওই চাটনি পাপড়টাই নেই, এরকম পিকনিকে চাটনি পাপড় লাগে না। তো জল হয়ে গেল এখানে, তারপরে এখনো স্পেশাল জিনিস আছে, এই দেখো প্লেট, দেখতেই পাচ্ছ তোমরা। যেখানে দীঘার কিছুই নেই না, রাখো এটা এখানে। আর চা পাতা বাবাই, পিকনিকে সকালে, পিকনিকে সকালে টিফিন কি ছিল বাবু বলে দাও? ম্যাগি ছিল আজকে টিফিনে। আমি খাবো না, শুধু ও একা খাবে।
স্ট্যান্ড ট্রাইপডটা লাগিয়ে দাও। দিচ্ছি দিচ্ছি। পানবে। এই পলিউশন হচ্ছে তো। নাও। দু হাতায় ভাত বাড়বো বুঝলে। আমার প্লেট দিয়ে দেবো মাকে। এই তো এখানে একটা একটা করে বাছি। আমার প্লেট দিয়ে দে। আমার প্লেট তোমাকে দিয়ে দে। ये मैं हूँ, ये मेरा फैमिली है, ये हमारा फैमिली है और हमारे यहाँ पे पिकनिक हो रही है। पिकनिक हो रही है। ये जो तोमर सिंह होएगा जो पिकनिक तो रही है। हमारे पिकनिक चले क्लास। আমার পিঙ্গিন না বলতে এটা আমার গ্লাস। এটা আমার গ্লাস, তুমি দেখাও না বাবা। মাংসটা মাইরি অসম হয়েছে। ধরো ঢাকনাটা দাও। ওখানে রাখো। একটু মাংসটা দেখাই হ্যাঁ। অসম হয়েছে জাস্ট। মানে কি বলবো? রোজালা পিকনিক। তোমার এখন পিকনিকে এখন মেন মেনু চিকেন পরিবেশন হচ্ছে। চিকেন লেগ পিস। চিকেন লেগ। ইয়ে হে আমাদের চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস। আমি উর্দু ভাষায় বলি। এটা কে কে কোন খায়গা? তুমি 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 আমি খাই। তুমি দাদা দে দে দে। ও গ্রেভি দেখো, আজকে টুকর হয়েছে পিকনিক ফাটাফাটি। আরেকজনের তো জিভে ওখানে জল। ওকে ভিডিও করতে বলেছি, ও তো জিভে জল চলে আসছে। দাদা খেলো লঙ্কাটা। দাঁড়া দাঁড়া, এখানে আমি নিয়ে নিলাম, এবার ওর দিকে ট্রান্সফার করে দেবো, ও নিয়ে নেবে। চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস। ও রে বাপ রে বাপ, গরম মশলা। না আচ্ছা বল প্লিজ, আমি এটা শেয়ার করতে পারবো না। একটু দিতে পারবো? একটু মুখে করে কামড়ে খাও না। না তুই দেখো, আগে যখন ছোট ছিলাম না আমরা, তখন তখন তো এরকম ভাবে মানে নিজেকে সামলাতে হতো না। মাই বেড়ে দিত, মা ভাতের থালা পুরো গুছিয়ে দিত, দৌড়ে ছাদে নিয়ে চলে যেতাম, উঠোনে রোদ থাকতো, উঠোনে খেতাম। আমার ঠাকুমা রোদে ঘুমোতো, আমার ঠাকুমা রোদে ঘুমোতে ভীষণ ভালোবাসতো, আগুনে তাপ পোয়াতে খুব ভালোবাসতো। তো ঠাকুমা রোদে ঘুমোতো আর ঠাকুমার পেছনে বসে বসে আমি ভাত খেতাম। আমারও খুব ভালো লাগতো। বড় হতে হতে শিখলাম যে রোদে বেশি বসলে মুখ কালো হয়ে যাবে, আর আমি এমনিতেও খুব কালোই ছিলাম। তো যাই হোক, অনেক দিন পর আমরা এইভাবে রোদে বসে খাচ্ছি, কেমন লাগছে বাবান? দারুণ লাগছে, দারুণ। অনেক অনেক মানে প্রথম, এই লাইফে প্রথম আমরা মানে আমরা এই ছাদে বসে খাইনি কোনোদিন সত্যি। আমাদের আমার অনেক বছর হয়েছে, বিয়ে হয়েছে, আমরা ছাদে বসে কখনো খাইনি, কারণ আমাদের নিচে উঠোন ছিল। এখন যেটা আমাদের সিঁড়ির ঘর দেখেছো, শেড হয়ে গেছে, তো ওখানটা আমাদের উঠোন ছিল। উঠোনের রোদ্রে ওখান থেকেই রোদ্দুরটা আমাদের বারান্দায় পড়তো, আমরা বারান্দায় রোদ্রে বসে খেতাম। ছাদে বসে এই ফার্স্ট খাচ্ছি, আর যেহেতু পিকনিক হয়নি তাই জন্যই আমি এটা প্ল্যান করলাম। আমি বললাম চলো আজকে ছাদে বসে খাই, প্লেটও আছে গ্লাসও আছে, বেশ মানে পিকনিকের মতন ফিলিংস হবে, চলো খাই, দারুণ মজা হবে। সবাই নিজের বাড়ির ছাদে এরকম করে আনন্দ করে খেতে পারো, কিন্তু কিছুই না, ঘরে ছাদে পিকনিকটা এইটাই হয়, সবাই মিলে ছাদে রোদ্রে বসে রান্না বান্না খাওয়া দাওয়া। এখানে রান্না বান্নার সমস্যা খুব, কে অত বাসন টেনে নিয়ে আসবে, নিয়ে যাবে, নিচেই রান্না করে নিয়ে আসলাম, ওভেনও তো উপরে টানতে হবে। রান্নাটা নিয়ে চলে এলাম, এসে খেলাম। আলু দিয়ে আমি খাই। আর আজকে না সত্যি মাংসটা একটু মানে একটু রিচ করে করার ইচ্ছা ছিল, একদম ওরকমই হয়েছে। ও পুরো উপরে তেল ভাসছে, আর সেই তেল এখানে জমা হচ্ছে। আজকে পিকনিকটা হেভি মজা করলাম। তাই ভালো লাগছে? রান্নাটা কেমন হয়েছে? রঙটা
আর এই পিকনিকের বেনিফিট কি বলতো, মানে ছুটির দিন সব কাজই তো করতে হয়নি, পিকনিকও হলো, খাওয়া দাওয়াও হলো, এবার বাসনপত্র তো পড়লো না। আর আর একটা সুবিধা কি বলতো, এখন নিচে গিয়ে শান্তিতে একটু ঘুমানো যাবে, এটা ওর ফেভারিট, তাই না? তুমি তো কোনো সারা শব্দই দিচ্ছ না, ঘুম হবে চরম, ভালো খেয়ে না ঘুমোলে ওর সবকিছু মানে খাওয়া সার্থকতা হয় না। ও এখন নাক ডেকে ঘুম দিবে, কি ভালো লাগছে বেশ, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। কি সুন্দর পাখির আওয়াজ, কোকিল কাক সব ডাকাডাকি করছে। দেখো জঙ্গলে বনভোজন, মানে বনে বনভোজন হচ্ছে, বলো টু কি জোরে বলবে, ওটা আবার কোন বান্ধবীর নাম, হ্যাঁ টুকটুকি, কি ভালো যে লাগছে তোমাকে, কি বলবো। আজকে পিকনিক স্পটের থাম্বনেল হিসেবে এটাকেই দেব, তো ওই জন্য এটা সুন্দর করে নিচ্ছি, কি বিউটিফুল লাগছে ওকে দেখতে, পুরো ছাওয়া পুরো মুখটা, কিন্তু গাছের সবুজের বেড়া যাবে, আহাহা কি অদ্ভুত, দেখে নাও আমার ছাদ। আমি বসে আছি এখানে, পিকনিক হয়ে গেছে, এখন রোদ্দুর অসম্ভব, তো হেয়ারব্যান্ডটা খুলে নিই, পিকনিক আজকের জন্য শেষ। গঙ্গু তেলি হেব্বি খেয়েছি আজকে পিকনিকে, ও ব্যাপক, দুটো রিলস করে নিই। দেখো ছুটির দিনে বাবা ছেলের মস্তি, দেখো দেখো খুব সারা বাড়ি মিলে করবে এই, এখন ডান হাত ভাঙা না, এই দেখো দুজনেই দুজনকে ছাড়ে না, না না এসো না, কিন্তু রিক্স হয়ে যাবে, না না ও চুমু খাবে গো তোমাকে, দেখো দুই শয়তানের কেরাটে কেরাটে স্যার দুজনে, কি অবস্থা, আরে ছেড়ে দাও ছেলেটাকে কাঠের তলে, এবারে এইটা ছাড়বে বলে মনে হয়, এই দৌড়ালো এই দৌড়ালো ওইদিকে গেছে, গেছে ওই যে বাসন কোসন চোরাচুরি করতে, এই তুই কি রে বদমাইশ হচ্ছিস কেন এতদিন কি দিন, হ্যাঁ বাড়ির লাইটটা বন্ধ কর, বারান্দার লাইটটা অফ কর, গামছা ফাম
বললাম ছুটির দিন কি হয়, আমাদের বাড়িতে যুদ্ধ হচ্ছে, দুজনে মিলে যা পারে তাই করে, সালা সপ্তাহ তো হয় না, এই সমস্ত হয়ে যাচ্ছে। দেখো ওই দেখো ওইখানে হয়ে যাচ্ছে যুদ্ধ, যুদ্ধ হয়ে যাচ্ছে। আমি ছাদ থেকে এসে একটুখানি মশাইটা টাঙালাম যে শোভো না, লুডো খেলবে। আর এই দেখো এই দেখো এই দেখো এই দেখো যুদ্ধ হচ্ছে, দুজন কোলের উপরে বসে পড়েছে। কাতু কুতু দে, কাতু কুতু দে, এই দুজনে যে কি করতে থাকে। ওই দেখো ওই দেখো, ঠিক আছে দেখো দেখো, হাসতে হাসতে আমার কাশি উঠে যাচ্ছে, এমন হইচই করে ওরা দুজনে মিলে। লুডো শিখিয়ে দাও না। এই যে এখন আবার আমার পেছনে পড়েছে, লুডো শিখিয়ে দাও। আমার এত জামা কাপড় আছে, আমি এগুলো ভাঁজ করব, এখন লুডো খেলো। আমি একটুখানি ভালো মন্দ খেয়ে দিয়ে এলাম, একটু জমিয়ে ঘুম দেব, তা না ঘুমোতে দিল না দুজনে, চুপ ঘুমোতে দিল না দুজনে মিলে লুডো নিয়ে বসে। একজন তো ঢুলে ঢুলে ঝিমিয়ে ঝিমিয়ে গেল, আর এখন হইচই করলো, এখন এই অবস্থা। আবার বলছে এখন বেরোবে ঘুরতে, এখন ঘুরতে বেরোলে, এখন ঘুরতে বেরোলে পুলিশে লাঠি নিয়ে তাড়া করবে না, কিছু তো বিশ্বাস করছে না। তো এখন একটু শান্ত হয়েছে, এখন আবার আমার পেছনে পড়েছে, এই যে লুডো নিয়ে বসা আছি, লুডো ওই যে শিখিয়ে দাও খেলে দাও ওনার হচ্ছে কথা। তো এখন একটু লুডো আমরা খেলিনি দুজনে মা ছেলেতে মিলে, তোমরা ততক্ষণে মজা করো আমাদের ভিডিও দেখে।